রাজনীতি মানেই পৃথিবীর বিভিন্ন দেশে আমরা দেখেছি, গণতান্ত্রিক উন্নত দেশে রাজনীতি মানেই হচ্ছে সমাজ সেবা। কিন্তু এই গণতন্ত্রহীন দেশে যেখানে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ধ্বংসপ্রাপ্ত, সেখানে অধিকাংশ সময় আমাদের রাজপথে থাকতে হয়, না হলে আমাদেরকেও প্রতিনিয়ত আমাদের রাজনীতি করতে হতো মানুষের সুখ দুঃখের সাথে সম্পৃক্ত। তা আমি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এই মহতী উদ্যোগ, এই সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষকে তারা যে পানি দিচ্ছেন, স্যালাইন দিচ্ছেন, এটা নিঃসন্দেহ এই সময়ে খুবই গুরুত্বপূর্ণ। গতকাল অফিসিয়াল টেম্পারেচার ছিল সারাদিনের গড় 39 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু মানুষের কাছে অনুভূত হয়েছে 41 ডিগ্রি, এটাও বলা হয়েছে। ঢাকায় 41 ডিগ্রি কখনোই আমরা শুনিনি যে টেম্পারেচার এত উঠে। কারণ ঢাকার চারিদিকে নদী, একদিকে শীতলক্ষা, একদিকে বুড়িগঙ্গা, আরেকদিকে ধলেশ্বরী, আরেকদিকে তুরাগ নদী, চারিদিকে নদী বেষ্টিত এই ঢাকার নদীগুলি কিন্তু এখন ভরাট হয়ে যাচ্ছে, যেটি বলেছে। এটা একমাত্র লুটেরা গণবিরোধী সরকার থাকলেই তাই হয়। পৃথিবীর কোনো দেশে নদী শুকাতে দেয় না যেখানে জনগণের সরকার আছে। শুধু কি তাই, আমাদের বিশেষজ্ঞ, আমাদের বিজ্ঞানী, আমাদের পরিবেশবিদরা বারবার বলেছে, কয়লা পুড়িয়ে তাপবিদ্যুৎ উৎপাদন করেন না, সরকারকে বারবার বলেছে। কিন্তু উন্নয়নের ফানুসের নামে টাকা লুটের যে মহা আয়োজন, মহা সমারোহ চলছে, তাই শেখ হাসিনা গণবিরোধী প্রজেক্ট নিতে একটুও দেরি করেন না। উনি দুর্নীতির প্রজেক্টকে বাস্তবায়ন করার জন্যই গণবিরোধী প্রজেক্ট। আপনারা জানেন সমুদ্রের পারে পটুয়াখালীর কলাপাড়া কুয়াপাড়ায় তাপ বিদ্যুৎ কেন্দ্র করা হচ্ছে, এবং আমি ওখানে শুনেছি এই যে কলাপাড়া কুয়াকাটা, আপনার গলাচিপা, বাউফল, মানে বরিশালের, বৃহত্তর বরিশাল বিভাগের অধিকাংশ জেলাতে নারকেল গাছে আর নারকেল ধরে না। যে নারকেল গাছ ওই সব এলাকার সমুদ্রের ধারের এলাকার প্রধান ফল, সেখানে আর ধরে না, বলছে যে কোটি কোটি নারকেল ধরার পর শুকিয়ে ওটা পড়ে যায়, অথচ এক সময় ডাব নারকেল রাস্তার মধ্যে পড়ে থাকতো এইসব এলাকা। কারণ এই যে কয়লা পুড়িয়ে তাপবিদ্যুৎ কেন্দ্র হওয়ার কারণে আর নারিকেল গাছে নারিকেল নেই, এরপরে আরো যা গাছ আছে সেগুলোও শুকিয়ে যাবে, ফলের গাছ থাকবে না, নদীতে মাছ থাকবে। বারবার মানুষ বলেছে যে রামপাল বিদ্যুৎ কেন্দ্রে কয়লা পুড়িয়ে পড়েন না, কারণ আমাদের আমাদের স্বাস্থ্য, আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের অক্সিজেন হচ্ছে আমাদের সুন্দরবন, আর সুন্দরবনের প্রাণী বিশেষ করে রয়্যাল বেঙ্গল টাইগার পৃথিবীর সবচাইতে দামি প্রাণী, তার ক্ষিপ্রতা, তার হিংস্রতা, এটা পৃথিবী মানে পৃথিবীব্যাপী এর সুনাম। আমি ইউরোপ আমেরিকার অনেক চিড়িয়াখানায় দেখেছি আলাদা করে আছে বেঙ্গল টাইগার, মানে বেঙ্গল টাইগার এত প্রসিদ্ধ, সেই বেঙ্গল টাইগার আপনি আর সুন্দর পাবেন না, ওইখানকার পশুর নদীতে আর কুমির দেখবেন না। আল্লাহ তাআলা কিন্তু কোনো জিনিস অপ্রয়োজনে সৃষ্টি করেননি, গাছ, মাছ, পানি, কুমির, বাঘ, প্রত্যেকটি প্রত্যেকের সাথে ব্যালেন্স করছে, এবং এটার মধ্যে দিয়েই আমাদের যে নিঃশ্বাস প্রশ্বাস, আমাদের বেঁচে থাকা নির্ভর করছে। কিন্তু সরকার বাংলাদেশের মানুষকে তো রাখতে চায় না, উনি বাঁচতে দিতে চায় না। এই যে আমাদের ভাতিজা ইশরাক, অত্যন্ত জনপ্রিয় তরুণ নেতা, একটা সুন্দর কথা বলেছে যে আবার কিছু কিছু জায়গায় রেশন খোলা হয়েছে। কেন? জিয়াউর রহমানের সময় থেকে ধীরে ধীরে রেশন বন্ধ হয়ে গেছে, আমাদের ফলন বেড়েছে, আমাদের উৎপাদন বেড়েছে, আমরা বিদেশে চাল রপ্তানি করেছি, ওই দেশ আজকে আদা কিনতে হয়, আজকে রসুন কিনতে হয়, আজকে পেঁয়াজ আনতে হয়, আজকে চাল আনতে হয়। কেন? এই তো শেখ হাসিনার ব্যর্থতা। প্রতি সপ্তাহে রসুন আর আদার দাম বাড়ছে, গতকাল রসুনের দাম যা ছিল তার থেকে আজকে 20 টাকা বৃদ্ধি পেয়েছে।
280 টাকা কেজি থেকে 300 টাকা কেজি। আদা আপনার গতকাল ছিল 250 থেকে 300 টাকা কেজি, আজকে হয়েছে 300 থেকে 350 টাকা কেজি। এই আদা আমদানি করতে হয় ডলার দিয়ে, ডলারের মূল্য ফ্লাকচুয়েট করলে আমাদের আদার দাম বাড়ে। এটা হচ্ছে ব্যর্থ নীতি, এটা হচ্ছে শেখ হাসিনার গণবিরোধী নীতি। তার কারণে আজকে মানুষ ঢুকছে অনাহারে অর্ধাহারে, আজকে সন্তান বিক্রি করে তার পেটের পেট ভরাতে হচ্ছে গরিব মানুষকে। আর অন্যদিকে কি চলছে? অন্যদিকে চলছে অনাচার পাপাচারের এক বিস্তৃত পরিবেশ। শেখ হাসিনার আরেকটা দামি নির্বাচন করতে চাচ্ছেন, উপজেলা নির্বাচন। আরে বাপ রে বাপ, কি নির্বাচনের আপনার ফুর্তি! তাদের আওয়ামী লীগেরও অন্যান্য নেতারা কেউ সুযোগ পাচ্ছে না। আওয়ামী লীগের এমপির শালা, আওয়ামী লীগের এমপির ছোট ভাই, আওয়ামী লীগের এমপির স্ত্রী, এরা হচ্ছে আপনার ক্যান্ডিডেট। আওয়ামী লীগে তো আর সাধারণ মানুষ কেউ যায় না। তো ওদের যে সমস্ত নেতারা ছিলেন তারা আস্তে আস্তে ফুরিয়ে যাচ্ছেন, তারা আস্তে আস্তে কোথায় মারা যাচ্ছেন, তখন আর যোগ্য লোক নেই। আপনার একজন মন্ত্রী আছেন নাটোরের সিংড়ার, তার পরম আত্মীয়, তাকে উপজেলা নির্বাচন করতে হবে। এই জন্য তার প্রতিদ্বন্দ্বীকে অপহরণ করেছে, যে গাড়িতে অপহরণ করেছে সেই গাড়ি থেকে রিভলভার পড়ে গিয়েছে, পুলিশ এই ব্যাপারে নিশ্চুপ। আর আমরা যদি এখন একটা মিছিল করি চারিদিক ঘিরে ফেলবে পুলিশ, তার জল কামান দিয়ে তার উদ্ধত বন্দুক উঁচিয়ে ফাঁকা ফায়ার করে বিএনপির মিছিলকে তছনছ করতে তারা দ্বিধা করবে না।